অভিধার্থে। এবার কবরস্থান স্থানান্তর করা হলো। বিরল এই ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে 4 নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউতে। দীর্ঘদিন সড়কের উপরে থাকা কবরস্থান সরানোর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, 60-এর দশকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের মাধ্যমে উত্তরা মডেল টাউন নামে এই আবাসিক এলাকা নির্মাণ করে। এই আবাসিক এলাকার 4 ও 6 নম্বর সেক্টরের মাঝখান দিয়ে তৈরি করা শাহজালাল অ্যাভিনিউর উপরে পড়ে সরকার পরিবারের পারিবারিক কবরস্থান। অধিগ্রহণের বাইরে থাকায় কবরস্থানটি সরানো যায়নি। এর কারণে অর্ধ শতাব্দী ধরে 10 কাঠা আয়তনের কবরস্থানটি যথাস্থান নিয়ে থেকে যায়। পারিবারিক কবরস্থানটি পরিচালনা করে আমিনউদ্দিন গফ ওয়াকফ এস্টেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, কবরস্থানের কারণে শাহজালাল এভিনিউয়ের প্রশস্তকরণ, উন্নয়ন ও সংস্কার করা যাচ্ছিল না, ফলে বেশ কিছুদিন ধরে এটাকে স্থানান্তর নিয়ে আলোচনা চলতে থাকে। এরই এক পর্যায়ে সরকার পরিবারের লোকজন সম্মত হয়। সেই অনুযায়ী শুক্রবার শ্রমিক লাগিয়ে কবরস্থান সরানোর কাজ শুরু হয়। এই কাজ শেষ হয় রবিবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1 নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, 17 বছর আগে সর্বশেষ এখানে লাশ দাফন করা হয়। এখানে ছিল কবর 22টি, এগুলোর মধ্যে 12টি কবর 4 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কের পাশে সিটি কর্পোরেশনের কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। বাকি 10টি কবর নেওয়া হয়েছে শাহজালাল এভিনিউর পাশে সরকার পরিবারের নতুন পারিবারিক কবরস্থানে। কবরস্থান স্থানান্তরের ঘটনাটি স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে। এখন আমরা দ্রুত শাহজালাল এভিনিউর উন্নয়ন কাজ শেষ করতে পারব। প্রসঙ্গত, রাজধানীর পল্লবীর কালশী রোডেও একসময় একটা কবরস্থানের একাংশ পড়েছিল। স্থানীয়দের সঙ্গে আলাপ আলোচনার পর 5 বছর আগে বেশ কিছু কবর সরিয়ে সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন করা হয়। এর সুফল পাচ্ছে নগরবাসী। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।